আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাকিলুর রহমান, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, হাজী মিসির আলী বিশ্ববিদ্যালয় কলেজ। আজকের আমাদের অনলাইন ক্লাসের সাবজেক্ট হচ্ছে উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান প্রথম পত্রের 2022 সালের আজকে আমরা দিনাজপুর বোর্ড আলোচনা করতে যাচ্ছি। তো প্রথমে আমরা ডিসপ্লেতে দিনাজপুর বোর্ড কোশ্চেনটা আমরা শো করি। আমাদের একটু ওয়েট করতে হইব, অনলাইনটা একটু সমস্যা করতেছে নেটে। ডিসপ্লেতে শো হয়েছে। তো প্রথম কোশ্চেন ছিল আমাদের, কোনটি হিসাব চক্রের ঐচ্ছিক ধাপ? বিপরীত দাখিলা হিসাব চক্রের ঐচ্ছিক ধাপ। তারপর কোশ্চেন হলো, মেশিন সংস্থাপন ব্যয়ের জন্য 5,000 টাকার মজুরি প্রদত্ত হলে ডেবিট হবে যন্ত্রপাতি হিসাব। ক্রয়কৃত পণ্য মেরামত হিসাবে ডেবিট করা হলে সমন্বয় জাবেদ হবে মেরামত হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। হিসাবের প্রাথমিক বই থেকে খতিয়ানে স্থানান্তর সময় যে ভুল হয় তাকে বলা হয় বাদ পড়ার ভুল। নিম্নের কোনটি নীতিগত ভুল নয়? উত্তর হচ্ছে 2 এবং 3, অ্যান্সার গ। যন্ত্রপাতি ক্রয় এবং ক্রয় হিসাবে লেখা সঠিক সংশোধনী জাবেদা কোনটি? যন্ত্রপাতি হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। কোনটি ক্রেডিট মেমোরান্ডাম? ব্যাংক সুদ। ব্যাংকে টাকা জমা দিলে ব্যাংক বিবরণী ক্রেডিটে দেখানো হয়, দায় বৃদ্ধি পায়। ৩০শে জুন ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতে অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত হবে নিম্নের কোনটি অবচয় পদ্ধতি? নিম্নের কোনটি অবচয় পদ্ধতি? ক্রমহ্রাসমানের পদ্ধতি। অবচয় একটি দৃশ্যমান ব্যয়, অদৃশ্যমান ব্যয়, কাল্পনিক ব্যয়, নগদ ব্যয়, অদৃশ্যমান ব্যয়। নিচের উদ্দীপকটি পড়ো এবং 11 এবং 12 নং প্রশ্নের উত্তর দাও। রংধনু ট্রেডার্স 3 লক্ষ টাকার মূল্যে একটি মেশিন আমদানি করে। মেশিনের আমদানি শুল্ক 5,000 টাকা, জাহাজ ভাড়া 20,000 টাকা, পরিবহন খরচ 10,000 টাকা, সংস্থাপন ব্যয় 5,000 টাকা, মেশিন চালু করার বিশেষজ্ঞ ভাড়া 10,000 টাকা, আমদানি কিন্তু মেশিনের ক্রয় মূল্য কত? 3,75,000 টাকা। অর্থাৎ মেশিন সংক্রান্ত যাবতীয় খরচগুলো যোগ করে ওই মেশিনের ক্রয় মূল্য নির্ধারণ করা হয়ে থাকে। যদি মেশিন আয়ুষ্কাল 10 বছর হয়, তবে সরলরৈখিক পদ্ধতিতে বার্ষিক অপচয় কত হবে? 37,500 টাকা। অর্থাৎ 3,75,000 টাকার 10% 37,500 টাকা। আর্থিক বিবরণী তৈরির পূর্বে কোনটি তৈরি করা সহায়ক? কার্যপত্র। বোর্ডগুলো অবজেক্টিভ থেকে দেখা যাইতেছে, প্রিভিয়াস যে বোর্ডগুলো আছে ওই বোর্ডগুলো হুবাহু বা কিছু অ্যামাউন্ট চেঞ্জ করে প্রবলেমগুলো সেট করা হয়েছে। অহনের ব্যবসায়িক ব্যবসায় সংগঠিত লেনদেন হলো চেকের মাধ্যমে বিক্রয় 12,000 টাকা, ধারে বিক্রয় 22,000 টাকা, নগদে ক্রয় 8,000 টাকা, সোহাগের নিকট থেকে ক্রয় 3,000 টাকা, আরিফের নিকট থেকে কম্পিউটার ক্রয় 16,000 টাকা। অহন বকেয়া ভিত্তি হিসাব সংরক্ষণ করলে কত টাকা হিসাবভুক্ত হবে? হিসাববুক্ত হইব। আচ্ছা, প্রথম আমি একটু বুঝি, বকেয়া ভিত্তিক লেনদেন কি এবং নগদ ভিত্তিক লেনদেন কি? বকেয়া ভিত্তিক লেনদেন বলতে বোঝায় ওই সকল লেনদেন, যে সকল লেনদেন, যে সকল না বকেয়া ভিত্তিক হিসাব সংরক্ষণ হচ্ছে যখন নাকি প্রতিষ্ঠান শুধুমাত্র বকেয়া
লেনদেন সংগঠিত হইলে এবং নগদ লেনদেন সংগঠিত হলে উভয় ধরনের লেনদেনগুলো লিপিবদ্ধ করা হয়, তখন তাকে কি বলা হয়? বকেয়া ভিত্তিক হিসাব ব্যবস্থা। এবং নগদ ভিত্তিক হিসাব ব্যবস্থা হয়েছে যখন আগে প্রতিষ্ঠান শুধুমাত্র নগদ সংক্রান্ত লেনদেনগুলো হিসাবের বইতে লিপিবদ্ধ করে, তখন তাকে বলা হয় নগদ ভিত্তিক হিসাব সংরক্ষণ। তো যেহেতু প্রতিষ্ঠানটি বকেয়া ভিত্তিক হিসাব সংরক্ষণ করে, তার মানে নগদ এবং বকেয়া সব ধরনের লেনদেন কি করে এই প্রতিষ্ঠান হিসাববুক্ত করে। তো সবগুলোর যোগফল হবে কত? 88 টাকা। নগদ ভিত্তি অনুসারে অহনার নিট আয় কত হবে? সাদাত মোবাইলটা কো, নগদ ভিত্তিক তোমাদের এখানে বিদ্যুৎ চলে গেছে, তো যেহেতু সাদাত লাইটটা চালা দাও একটু। নগদ ভিত্তিক অনুসারে অহনার নিট আয় কত হবে? নগদ ভিত্তিতে অহনার নিট আয় কত হবে? ১৬ নম্বর অ্যান্সার হইব আমার এখানে 4,000 টাকা। ওকে, সমন্বয়ের দাখিলার ভিত্তি হচ্ছে হিসাব সংরক্ষণের কি ভিত্তি? সমন্বয় দাখিলা হচ্ছে হিসাব সংরক্ষণের 1 এবং 3, হিসাব কাল ধারণা এবং আয় ব্যয় আয় চিহ্নিতকরণ ব্যয় সংযোজন নীতি। নিট লাভ বন্ধের জাবেদা দাখিলা কি? আয় বিবরণ হিসেব ডেবিট এবং মূলধন হিসেব ক্রেডিট করে নিট লাভের জাবেদা দেওয়া হয়ে থাকে। তো ফলাফল নিট আয় হবে যখন আয় খরচের চেয়ে বেশি হবে, যখন আয় খরচের চেয়ে বেশি হবে হ্রাস পাবে, মোট লাভ হ্রাস পাবে। যদি প্রাপ্য হিসাবের উপর 5% হারে অনাদি পাওনা প্রভিশন ধার্য করা হয়, তাকে ধার্য করা হলে আর্থিক অবস্থার ওপর কি প্রভাব পড়বে?